কঙ্গনা রানাওত আমার দেশের এগারী মোহাময়ী জনপ্রিয় অভিনেত্রী। সিনেমা চলা নাই, রাইজে সিনেমা চা নাই, কেলে মোদী কথা ভালকে কয়। মোদী কথা ভালকে কোয়া কারণে কঙ্গনা রানাওতর সিনেমা মানুষ বর্জন করেছে। যতীন বড়া ডাঙরিয়া কিমান ভাল এক্টর, এক্টর হিসাবে তো আমি সদায় কব লাগবে যে ভাল এক্টর। সিনেমা ফ্লপ মারিছে, কেলে মুখ্যমন্ত্রীর লগত থাকে। পাবলিক কংগ্রেসের কথাটা পাছত পাতিব আপনি। মানুষে কঙ্গনা রানাওতর সিনেমা চা নাই, কেলে মোদী কথা ভালকে কয়। যতীন বড়া সিনেমা চাবলে যাওয়া নাই, কেলে হিমন্ত বিশ্ব শর্মার লগত থাকে। মানুষের খং কিমান আছে এই বিজেপি নেতাবিলাকে বুঝি নেপা ভাও ধরে আছে। এই দুখন সিনেমা উদাহরণ ললে গম পাই যাব। 3 ডিসেম্বরত 5খন রাজ্যর ভোট গণনা আরম্ভ হব। 3 ডিসেম্বরত 7টা বজার পর ভোট গণনা আরম্ভ হব। আর 11:30টা বজাত মুখ্যমন্ত্রী খুঁজব যে এটা আসন কেখন পাব। যেটা ভারতবর্ষর 5খন রাজ্যর ইলেকশনের রিজাল্ট 3 ডিসেম্বরত 11:30টা বজাত ওলাই যাব, সেই 11:30টা বজাত মুখ্যমন্ত্রী খুঁজব যে আপনি কেখন পাব। একো মতলব নাই, উফাই ডাং মারি কথা কয়ে আছে। কর্ণাটকতো কৈছিলে মুখ্যমন্ত্রী যে বিজেপি জিকিব, কি হল? হিমাচলত কৈছিলে মুখ্যমন্ত্রী বিজেপি জিকিব, কি হল? তেলেঙ্গানাত সিঙ্গুল ডিজিট পাব বিজেপিয়ে, মিজোরামত জিরো হবলো আছে, পালে এখন পাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় আমার 100% সরকার হব। তারপর চাব অসমত, আজি আপনি দেখিছে সোনাই সমষ্টি বিজেপি এলায়েন্স পার্টনার সমষ্টি রাইজ কেনেকে ওলাই আছে আপনি দেখিছে। আজি তো মই সোনাই সমষ্টির রাইজকে টিউশন লৈছো, সোনাই সমষ্টির রাইজে তো মোক বাদ দেখাইছে। সোনাই সমষ্টি ইমান মানুষে কোয়া কথা, ইমান মানুষ যে ইয়াত আহিছে আমাক বুঝাবলে আহিছে। বিজয় উৎসব তো আমি পাতি আছো, 3 ডিসেম্বরত আমি বিজয় উৎসব পাতিম। 5খন রাজ্যত বিজেপি হারিব। এটা সোনাই তেওঁর ভেটি আজি কি হয়েছে সেটা আহি পেলায় গধূলা খবর। আমার কারণে বরাক ভ্যালি, শিলচর, করিমগঞ্জ রাইজ হয়েছে কিং মেকার। আমার কারণে রাইজ হয়েছে আমার ভাগ্যবীরতা। আমি কোনো ব্যক্তি পূজা বিশ্বাস নকরো, আর আমি আদর্শক লৈ পেলায় রাজনীতি করেছো। সিদ্দিক আহমেদক মোর ব্যক্তিগত একো শত্রুতা নাই, কিন্তু রাজ্যসভা নির্বাচনত কি কারণে তেওঁক আমি এক্সপেল কৰিবলগীয়া হল সেটো তেওঁ উত্তর দিয়ক। কঙ্গনা রানাওত আমার দেশের এগারী মোহাময়ী জনপ্রিয় অভিনেত্রী। সিনেমা চলা নাই, রাইজে সিনেমা চা নাই, কেলে মোদী কথা ভালকে কয়। মোদী কথা ভালকে কোয়া কারণে কঙ্গনা রানাওতর সিনেমা মানুষে বর্জন করেছে। যতীন বড়া ডাঙরিয়া কিমান ভাল এক্টর, এক্টর হিসাবে তো আমি সদায় কব লাগবে যে ভাল এক্টর। সিনেমা ফ্লপ মারিছে, কেলে মুখ্যমন্ত্রীর লগত থাকে। পাবলিক কংগ্রেসের কথাটো পাছত পাতিব আপনি। মানুষে কঙ্গনা রানাওতর সিনেমা চা নাই, কেলে মোদী কথা ভালকে কয়। যতীন বড়া সিনেমা চাবলে যাওয়া নাই, কেলে হিমন্ত বিশ্ব শর্মার লগত থাকে। মানুষের খং কিমান আছে এই বিজেপি নেতাবিলাকে বুঝি নেপা ভাও ধরে আছে। এই দুখন সিনেমা উদাহরণ ললে গম পাই যাব। 3 ডিসেম্বরত 5খন রাজ্যর ভোট গণনা আরম্ভ হব। 3 ডিসেম্বরত 7টা বজার পর ভোট গণনা আরম্ভ হব। আর 11:30টা বজাত মুখ্যমন্ত্রী খুঁজব যে এটা আসন কেখন পাব। যেটা ভারতবর্ষর 5খন রাজ্যর ইলেকশনের রিজাল্ট 3 ডিসেম্বরত 11:30টা বজাত ওলাই যাব, সেই 11:30টা বজাত মুখ্যমন্ত্রী খুঁজব যে আপনি কেখন পাব। একো মতলব নাই, উফাই ডাং মারি কথা কয়ে আছে। কর্ণাটকতো কৈছিলে মুখ্যমন্ত্রী যে বিজেপি জিকিব, কি হল? হিমাচলত কৈছিলে মুখ্যমন্ত্রী বিজেপি জিকিব, কি হল? তেলেঙ্গানাত সিঙ্গুল ডিজিট পাব বিজেপিয়ে, মিজোরামত জিরো হবলো আছে, পালে এখন পাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় আমার 100% সরকার হব। তারপর চাব অসমত, আজি আপনি দেখিছে সোনাই সমষ্টি বিজেপি এলায়েন্স পার্টনার সমষ্টি রাইজ কেনেকে ওলাই আছে আপনি দেখিছে। আজি তো মই সোনাই সমষ্টির রাইজকে টিউশন লৈছো, সোনাই সমষ্টির রাইজে তো মোক বাদ দেখাইছে। সোনাই সমষ্টি ইমান মানুষে কোয়া কথা, ইমান মানুষ যে ইয়াত আহিছে আমাক বুঝাবলে আহিছে। বিজয় উৎসব তো আমি পাতি আছো, 3 ডিসেম্বরত আমি বিজয় উৎসব পাতিম। 5খন রাজ্যত বিজেপি হারিব। এটা সোনাই তেওঁর ভেটি আজি কি হয়েছে সেটা আহি পেলায় গধূলা খবর। আমার কারণে বরাক ভ্যালি, শিলচর, করিমগঞ্জ রাইজ হয়েছে কিং মেকার। আমার কারণে রাইজ হয়েছে আমার ভাগ্যবীরতা। আমি কোনো ব্যক্তি পূজা বিশ্বাস নকরো, আর আমি আদর্শক লৈ পেলায় রাজনীতি করেছো। সিদ্দিক আহমেদক মোর ব্যক্তিগত একো শত্রুতা নাই, কিন্তু রাজ্যসভা নির্বাচনত কি কারণে তেওঁক আমি এক্সপেল কৰিবলগীয়া হল সেটো তেওঁ উত্তর দিয়ক।